এবং তোমাদের এই পার্টিসিপেশন জানো, এই জিনিসটা এরকম খুব সিম্পল। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার মনে আছে আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট, তখন টিচাররা যখন চিল্লাইতো বলতো ক্লাসে, এই তোমরা কথা বলো না, বা আমার কষ্ট হচ্ছে, বা এই বুঝো না, এই মানে গায়ে লাগে না কোনো কিছু, এরকম বলতো তো, গাড়িতে দিতো না তো, তখন আসলে কোনো দিন বুঝতাম না। তখন যেটা হইতো, স্যার আবার উল্টো দিকে চাইলে আস্তে আস্তে কথা বলা শুরু করতাম। একজন টিচারের থেকে একটা কিছু শিখছি, হ্যাঁ একজন টিচারের থেকে একটা কিছু শিখছি, ভালো কিছু শিখছি। সো আমি নিজেই হয়তো বা ধরতে পারতাম না এটা ওনার থেকেই শিখছি, ওই টিচারকে আমি যত রেট করি না কেন, ভালো খারাপ যাই ভাবি না কেন, ওইটাতে তার থেকে শিখছি এটাই ভুলে যেতাম। বাট আমি ভাবতাম যে এটা তো আমি পারি, তাই না? তো আমি দেখছি যে আমার জীবনে যতগুলো টিচার ছিল সবার থেকে আমি অবশ্যই অবশ্যই কিছু না কিছু শিখছি, অবশ্যই শিখছি। এটা আমি স্বীকার করি নাই বা আমি নিজেই বুঝতে পারি নাই কোনো কোনো মোমেন্টে, আচ্ছা ওনার থেকেই তো আমি এটা শিখছি, এটা মানতে রাজি না। আমার হয়তো অন্যান্য কোনো জিনিসপত্র তার ভালো লাগে না হইতে পারে, বাট কিছু না কিছু আমি তার থেকে শিখেছি। তাদের ডেডিকেশন অনেক হিউজ থাকে। হ্যাঁ, তো এটা বলতে চাইছি, তখন বুঝতাম না, তখন আমি তোমাদের মতোই ছিলাম, আসলে বুঝতাম না যে ফাঁকিবাজি করতাম মাঝে মাঝে বা অবমূল্যায়ন করতাম অনেক সময় অনেক জিনিসপত্র। তো এগুলো ভুল, এগুলো বোকামি, মনে রাখবা। তোমার জীবনে বড় হইতে হইলে টিচার হচ্ছে তোমার অনেকটা মোয়ের মতো, তাই না? মোয়ের প্রত্যেকটা স্টেপ যে উঠতেছে, এক একজন টিচারের কাঁধে পা দিয়ে 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 উঠতেছে, তাই না? এখানে মিমো আছে বা এরকম একটা মিম না, এরকম একটা দেখছো তোমরা হয়তো একটা কার্টুন দিয়ে আঁকা আছে এরকম। তো এইটা আমাকে খুব ভাবায়। তো তোমরা সবসময় এটা নিয়ে চিন্তা করবো, টিচার যখন প্রচণ্ড ডেডিকেশন দিচ্ছে অনলি বিকজ অফ ইউ, অনলি বিকজ অফ ইউ, এখানে আর কোনো স্বার্থ নাই, আর কিছু নাই, অনলি বিকজ অফ ইউ গাইজ। ওকে, তো তোমরা ক্লাস করবা, তোমরা মাঝে মাঝে পার্টিসিপেট করবা, তোমরা যখন অ্যাপ্রিসিয়েট করো খুব ভালো লাগে। মানে তখন আমি বুঝতাম না, আমরা মাঝে মাঝে এই কাজটা করতাম, টিচারকে খুশি করার জন্য অনেক কথাবার্তা বলতাম যে স্যার সেই হয়েছে, সেরা হয়েছে, এনা তেনা বলতাম, স্যার দেখতাম খুশি হয়ে যাইতো, আর ভাবতাম যে আমরা তো স্যারকে খুশি করার জন্য এগুলো বলতেছি, কী হয়েছে হয়েছে জানে কি। তো এগুলো বললে আমরা মজা নিতাম যে, আর ভাবতাম যে স্যার কি বোকা, স্যার বুঝে না আমরা কত চালাক, আমরা ইচ্ছা করে স্যারের পরামর্শ করতেছি, স্যার হচ্ছে গিয়ে মজা পায়, হাসতেছে, আরও খুশি হচ্ছে। বাট এখন আমি বুঝতে পারি, এই দীর্ঘ 7-8 বছর তো আমিও পড়াচ্ছি ফিজিক্স, তো এখন আমিও বুঝতে পারি যে স্টুডেন্ট যখন অ্যাপ্রিসিয়েট করে তখন কত ভালো লাগে, সেটা যদি ফেকও হয় তাও ভালো লাগে, সেটা থেকে আমি আসলে বোকা বোকা না, এইটা মানুষ চালাক হলেও তার আসলে এটা ভালো লাগে। তো তোমাদের পার্টিসিপেশন, তোমাদের অ্যাপ্রিসিয়েশন খুবই দরকার। হ্যাঁ।